পড়াশোনা হচ্ছে শাইন করার মেবি 5% অফ দ্য ওয়ে। তার মানে তাকে আমি বেনিফিট দিছি, তারপর তার কাছে বেনিফিট পাইছি। তার যদি গার্লফ্রেন্ড ভালো থাকে আমার সেই লাখ হয় না। বাংলাদেশে পোলাপাইন এমন কোনো পোলাপাইন ছিল না যে ওদের পিছনে আমি ঘুরি নাই। 32,000 টাকায় গাড়ি, 32,000 টাকায় গাড়ি। আমি শুনেছি আপনার SSC-র রেজাল্ট পুরো ধ্বংসস্তূপ ছিল। এই একটা পার্সন থাকাটা লাইফ ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জীবনের খেলার ফিল্ডটা কিন্তু একটা না। শঙ্কর ভাই, আপনি তো ছেলে মেয়েদেরকে অনেক সাজেশন দেন যে এইভাবে পড়াশোনা করো, এই কাজ করো, এইভাবে সেলফ ডেভেলপমেন্টের কাজ করো। আমি শুনেছি আপনার SSC-র রেজাল্ট পুরো ধ্বংসস্তূপ ছিল, আপনি কত পাইছিলেন? আরে ওটা যদি আমি এখন হিসেব করি, এটা 3.7 একটু উপরে, এরকম 3.7 মতো একটা কিছু হবে। 3.7 এন্ড দেন HSC? HSC তে আরেকটু ভালো হয়েছে, সেটা 4.7 মতো কিছু একটা হবে আর কি। সাই গেস 5 না, জিপিএ 5 এর কাছাকাছি হবে না। না সাই গেস, অনেকেই যারা ভিডিওটা দেখছে এরকম অনেক আমাকে কোয়েশ্চেন করে যে ভাই একবার রেজাল্ট খারাপ হয়েছে, এরপরে কি করবো? সো আপনি একবার SSC-তে 3.7, HSC-তে 4.7, এইটার পরে আপনার যেখানে সুইসাইড করার মতো অবস্থা হওয়ার কথা, লোকজন তো আশেপাশে কথা বলে শেষ, সেখানে আপনি লোকজনের স্বপ্নের বুয়েটে পড়ছেন অ্যান্ড দেন দেশের বাইরে পড়ছেন অ্যান্ড দেশের বাইরে চাকরি করছেন, মানুষ এটা স্বপ্ন দেখে। সো আই থিঙ্ক ইউ দ্য বেস্ট পার্সন টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন যে ভাই রেজাল্ট খারাপ করলে ওখান থেকে আমি ফেরত কীভাবে আসতে পারি। এইটা যে খারাপ সিচুয়েশানগুলো গেছে সবার, এটা কিন্তু আমারও গেছে। ফ্যামিলি বা রিলেটিভদের যে কোয়েশ্চেনগুলো বা যে কথাগুলো, সেগুলো কিন্তু আমাকেও শোনা লাগতেছে, ছেলেটা আমার নষ্ট হয়ে গেলো, আগে ভালো জানতাম, এ কী করতেছে, সে কি স্মোক করে কি না, এটা সেটা প্রেম করে কি না, এগুলো নিয়ে অনেক গবেষণা শুরু হয়ে গেছে, অনেক কথা বলতেছে। সো ওই কয়েক মাস আমার খুব খারাপ গেছে এবং বাপ মা বলতেছিল আরেকবার পরীক্ষা দাও বা এটা করো ওইটা করো, মানে বুদ্ধিদাতার কোনো অভাব নাই যে কী করতেছে, কিন্তু সামনে আগানোর কথা কেউ বলতেছে না। রাইট, তখন ফ্যামিলি থেকে আমাকে একজন মাত্র সাপোর্ট করছিল, সেটা হচ্ছে আমার আব্বু। আচ্ছা, আমার আব্বু বলছে যে ও যদি পারে তাহলে সামনে গিয়ে পারবে, আর যদি না পারে পিছনে গিয়েও পারবে না। তো একজন যে একটা সাপোর্ট ফ্যামিলিতে, যে একটা হিডেন একটা সাপোর্ট আছে, ওই সাপোর্টটা একটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ওই বয়সে আমরা আসলে এত কিছু বুঝি না যে আসলে আমাকে এটা করতে হবে ওইটা করতে হবে, এবং জানিও না যে আসলে কী করলে কী কাজ হবে সব। আমরা তো বড়ো হই না, আমার কত বছর, মানে 17-15-16-17 বছর বয়স, মানে এত কিছু বুঝি না। সো একটা সামান্য একটা সাপোর্ট দরকার যে না ও পারবে। এই কথাটা বেসিক্যালি ওই টাইমে সবাই যেটা করে সাজেশন দিয়ে কথা বলে কথা বলে নিচের দিকে টানা শুরু করে, নিচের দিকে টানা শুরু করে। নো ওয়ান টু পুশ ইউ, রাইট? এই এই সো ইফ ইউ আর দ্য পারসন টু পুশ দোজ স্টুডেন্টস, ওদের জন্য সাজেশন কি থাকবে? মানে এটা এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জীবনের খেলার ফিল্ডটা কিন্তু একটা না। মানে যেই যেই স্টুডেন্ট হচ্ছে স্কুলে ফেল মারছে, কলেজে এসে সে অনেক ভালো করতেছে, কলেজে এসে ভালো করতে না পারলো সে অন্য লাইনে শাইন করতেছে। কারণ হচ্ছে যে পড়াশোনা হচ্ছে শাইন করার মেবি 5% অফ দ্য ওয়ে। শাইন করার আরও অনেকগুলো ওয়ে আছে, যে কন্টেন্ট বানাও বা হচ্ছে তুমি কার্টুন শিখো বা হচ্ছে তুমি অন্য কিছু একটা করো বা তুমি বিজনেস শুরু করে দাও, অন্য কিছু করে দাও। মানে আলটিমেটলি তুমি কী করবা, কলেজ স্কুল পার করার পরে তুমি অন্য কিছু একটা করবা, জবে করবা। সো তোমার ভিতরে কিন্তু একটা কিছু আছে, সেটা পড়াশোনা দিয়ে যে প্রুভ করতে আমার কোনো বিষয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার সব লেভেলেই হচ্ছে এক কিছু বড়ো ভাইয়ের কাছে গিয়ে, আচ্ছা তাদের কাছে গিয়ে হচ্ছে আমি বলতাম আমার সিচুয়েশনটা শেয়ার করতাম, তারা তাদের মতো করে আমাকে গাইড দিত। এই একটা পার্সন থাকাটা লাইফে ইম্পর্টেন্ট, এটা সেম পার্সন থাকার দরকার নাই। কারো যদি গার্লফ্রেন্ড ভালো থাকে আমার সেই লাখ হয় নাই, কিন্তু সেটা সাপোর্ট হইতে পারে কারো, মানে সবাই আসলে হেল্প করতে চায় তাদের কাছে এক্সপ্রেস করলে। আমাদের সব ডিপ্রেশনের বা সব কিছুর একটাই মেইন বিষয় হচ্ছে যে আমরা এক্সপ্রেস করতে পারি না, আস্তে আস্তে এটা দানা বড় হইতে থাকে, সেই কারণে আমরা একসময় গিয়ে হচ্ছে মানে চরম ক্রাইসিস তৈরি হয়ে যায়। তো এই কয়েকটা জিনিস করা দরকার। আর বাকি জিনিসগুলো দেখা গেছে যে আমরা সবাই হচ্ছে কুইক সলিউশন চাই, যে আমি এক বছর পড়াশোনা করি নাই, এটা আমি এক সপ্তাহের মধ্যে কভার করে ফেলবো, মানে এটা পসিবল না। সো তুমি চিন্তা করো যে ভাই আমি এক বছরটাকে পাল্টাবো না, বরং আমি আজকে থেকে কতটুকু করতে পারলাম সামনে একটু কাছে এটা করি। এক্সপেকটেশনটা হচ্ছে রিয়েলিস্টিক রাখো, এক্সপেকটেশনটা তোমার মতো করে রাখো। এটা যখন আমি করছি তখন আমার মানে নিজের ভিতরকে নিজেকে পাওয়া শুরু করছে। আমি কলেজে গিয়েও প্রথম কয়েকটা ক্লাস টেস্ট আমি মনে করছি না আমার এখন করতে হবে, আমি পারি না, আমি সবচেয়ে খারাপ, গিয়ে আমি প্রথম দুটোতে ম্যাসাকার করে ফেলছি। করে এরপরে আমাকে ওই সিনিয়র ভাই একজনের সাথে কথা হয়েছে, তো সেই কথায় বলছে যে না তুমি ওটাতে ফোকাস করো না, তুমি শুধু এইটাতে পড়ো, তুমি সব কিছুতে ভালো হতে চাইবে না। তো আমি একটাতে ভালো করার চেষ্টা করছি, প্রথমে কেমিস্ট্রিতে আমি তখন একটু মোটামুটি ভালো করছি, এইভাবে জিনিসটা হয়। আর লাস্ট মেইন জিনিসটা আসলে খাটছে হচ্ছে ভর্তি পরীক্ষার আগে। এই জিনিসটা হচ্ছে এখনকার দিনও যেটা দরকার, তখনও আমি ওই কাজটা করছিলাম যে অ্যানালগ টাইম বক্স, মানে হচ্ছে ডিসকানেক্টেড থাকা কিছুটা দিন। সো আমি প্রায় হচ্ছে এক মাসের উপরে, আমার ফ্রেন্ড যারা আরও ভালো করছে তারা 2-3 মাস কোচিং সেন্টারের
পড়াটা ম্যাক্সিমাম শেষ হয়ে যাচ্ছে লাস্টের পরীক্ষার আগে এই এক মাস দেড় মাস তারা হচ্ছে বুড়া গৃহবন্দী, মানে পুরো গৃহবন্দী। ওই সময় হচ্ছে বাসা থেকে বের হয় না, কিছু করে না, ওইখানে বসে বসে আমি হচ্ছে মানে যা ম্যাসের খাবার ছিল ওইটা পানি খেয়ে খেয়ে ওই এক মাসের পড়া দিয়ে আমি মূলত চান্স পাইছি। কিন্তু আমি কাউকে রিকমেন্ড করি না, আমি হয়তো দেখলাম যে মেসেজ দেখতে গেলাম যে ওই ওরা যে মেসেজ পাঠিয়েছে সিন দেখাইছে কিনা, কিন্তু ওটা দেখতে গিয়ে যে ওর হিস্ট্রি ওর ওর প্রোফাইল টাইমলাইন যে আমি আগে 100 বার দেখছি, ডাজেন্ট ম্যাটার আবার দেখতেছি। সো ওই অ্যানালগ টাইম বক্স করাটা বা এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। তো এইটা করার কারণে আমি বইটা চান্স পাইছি। এবং সেম জিনিসটা আমি হচ্ছে যখন আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করে আমি প্রোগ্রামিং শেখা শুরু করছি, মানে লাইফে যেটাই আমি বইটা দিলাম না একদমই জানতাম না, আমি বইটা ছিলাম হচ্ছে আইপিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ও ওটা একটা লম্বা কাহিনী। আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, কিছুদিন এখানে স্টার্ট আপ ছিল, 3 বছর স্টার্ট আপের কাজ করছি। করার পরে আমার পিতলা শখ হয়েছে যে আমি বিদেশে যাব। আচ্ছা, পিতলা শখে বিদেশে গেলাম, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে গেলাম। তারপর আমি এক সেমিস্টার করার পরে চিন্তা করলাম যে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট আছে, কিন্তু সিএসসির মার্কেট অনেক গ্রোয়িং, কারণ বড় কোম্পানিগুলো সবই তো প্রোগ্রামিং রিলেটেড, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, উবার সবই টেকনোলজি কোম্পানি। সো আমাকে ওটা যাইতে হবে। এখন আমাকে তো অ্যাডমিশন দেবে না ভাই, তুমি আইপি তোমার কেন দেবে, মাস্টার্স কেমনে করবে, তোমার তো আন্ডারগ্রেডই নাই। হ্যাঁ, সো আমি অনেক কাহিনী টাহিনী করে আমার যে প্রফেসর অ্যাডভাইজার ছিল তাকে না জানাইয়া সিএসসি ডিপার্টমেন্টের হেডের কাছে আমি রেগুলার যাচ্ছিলাম। সে বলছে যে আমি তোমাকে কীভাবে নিব আর কি, তোমার তো কোনো কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে না। লাস্টে আমি একটা ডিল করছি যে আমি 2টা কোর্স নিব, ওইটা যদি আমি পাস করতে পারি, ভালো করতে পারি, তাহলে আমাকে অ্যাডমিশন দেবে। আচ্ছা, তো আমার প্রফেসরকে না জানে আমি 2টা কোর্স নিছি। আমি ইন্ডিয়ান পোলাবাইন, বাংলাদেশি পোলাবাইন, এমন কোনো পোলাবাইন ছিল না যে ওদের পিছনে আমি ঘুরি নাই। আচ্ছা, যে ভাই এটা একটু বুঝাই দাও, ওটা একটু বুঝাই দাও, এটা কি ওইটা কি। সো আমি মাস্টার যা করছি তার 80% মনে হয় ইন্ডিয়ান পোলাবাইন, ওরাই আমারটা করে দিছে আর কি, ওদের পিছে ঘুরে ঘুরে। এবং মেইন জিনিস হচ্ছে আমি কি করছি, আমি একটা মানে আমরা কয়েকজন মিলে $400 দিয়ে একটা গাড়ি কিনছি। আচ্ছা, তো $400 দিয়ে মানে চারজন, এক একজন $100 করে, $32,000 গাড়ি, $32,000 গাড়ি কেনার পরে। তো স্টুডেন্ট অনেকেরই গাড়ি নাই, ড্রাইভিংও পারে না, তো আমরা অনেক কাহিনী টাহিনি করে লাইসেন্স পাইছি। কিন্তু কি করছি, যারা প্রোগ্রামিং পারে ওদেরকে বলছি যে তোমাকে গ্রোসারি করতে যাবো প্রায় 10 মাইল দূরে, আমি নিয়ে যাবো, কারণ বাসে করে যেতে 2 ঘন্টা লাগে, আর যদি গাড়িতে করে যায় 15-20 মিনিটে চলে যাবে। তাদের নিয়ে যাইতাম, আর আমরা ওয়ালমার্টে যখন গ্রোসারি করতাম আর কোশ্চেন করতাম যাচ্ছে এইটা কি ওইটা কি। এখন তো আমি তাকে বেনিফিট দিছি এবং যাওয়ার সময় আমার সাথেও যাইতে হবে, তো আমাকে এখন সাপোর্ট না করে তো তার উপায় নেই। তার মানে তাকে আমি বেনিফিট দিছি, তারপরে তার কাছে বেনিফিট পাইছি। তো ওই জিনিসটাই হচ্ছে দুনিয়ার সবাই হচ্ছে সাজেশন খুঁজে যে আয়মন ভাই সাজেশন দেন, আয়মন ভাই আমি কী করবো। কিন্তু 10 মিনিট স্কুল বা অন্য জায়গায় এসে যাচ্ছে আমি এটা যেন কন্টেন্ট রেখে দিলাম, এটা এটা করে দিলাম, করে দিয়ে একটা সময় দেখা গেছে যে আয়মন ভাই আমাকে যোগাযোগ করতেছে, এই টাইপের কিছু করতে পারতেছে কিনা, তখন আমি আয়মানের বেনিফিট নিতে পারি। লোকজন সবাই চায় যে সাজেশন নিয়ে ঘুমাই থাকে। তো ওই ওই এই ছোটো ছোটো জিনিসগুলো আসলে কিন্তু ডিফারেন্স তৈরি করে ফেলে আলটিমেটলি। কিন্তু আমি সিগনিফিক্যান্টলি একদিনের ট্যালেন্টেড কেউ হয়ে যাই নাই, অথবা আমার আমার আশেপাশে এরকম কেউ এসে মানে 10 জন টিচার নিয়ে বসায় দেয় নাই। যত কিছু আছে সব কিছুই কিন্তু ইন্টারনেটে আছে, তুমি যত কিছু শেখাও সব কিছুই কিন্তু ইন্টারনেটে। তুমি এখন সহজ হয়ে গেছে, দেখছেন আপনাকে গাড়ি নিয়ে ওকে 10 মাইলে নিয়ে ট্রাভেল করায়, গ্রসারি কিনায় আনা লাগতো একটা অ্যাডভাইসের জন্য, এখন সব কিছু অনলাইনে ফ্রিতে অ্যাড দিয়ে চলে আসতেছে, পড়াশোনা সব কিছুই আছে। এই জন্য মনে মানুষ ভ্যালু করে না, ওইটার কারণে না, এটা হচ্ছে মূলত হচ্ছে সে তার নিজের বেনিফিটটা বুঝতেছে না যে আসলে আমি ভ্যালুটা কোন জায়গাটায় পাচ্ছি আর কি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে লোকজন দেখতেছে যে আচ্ছা এখন না করলেও চলে, এই জায়গাটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। প্রোক্রাস্টিনেশন একটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে মূলত হচ্ছে আমার, আমি যে হয়তো চাকরি পাবো না, ফ্যামিলি সাপোর্ট করতে হবে, সবাই জানে পাশ করলে আমার ওই অমুকের সাথে হচ্ছে বিয়ে হয়ে যাবে জন্য আমি না করলে আর কি, এই জিনিসটা সবাই জানে। কিন্তু এই মুহূর্তের নিটটা নাই, সো যারা এই মুহূর্তের নিটটাকে নিয়ে আসতে পারে তারা কিন্তু রাস্তা বের করে ফেলতে পারে। সো ওই পোলাপাইনের সলিউশন একটাই যে আজকের নিটটা বানাও, যে আজকে কী লাগবে, বা আজকে শর্ত দিয়ে দাও, যেমন আমি কিছু টুলস এর টেকনিকের কথা বলি যে তোমার কার শিখা বা পড়ালেখার সাথে তুমি T20 খেলো। T20 মানে কিছু না, জাস্ট তুমি বাসা থেকে বেরোচ্ছ, গোসল করতে যাচ্ছ, খাইতে যাচ্ছ, 20 মিনিট সময় যে খাইতে যাবো বা বেরোচ্ছি বা কিছু একটা করবো, জাস্ট এই 20 মিনিটে আমি এই জিনিসটা শেষ করে ফেলি, দেখি এই 20 মিনিটের মধ্যে হচ্ছে আমার এই যে এক্সপেকটেশন টাইম ভার্সেস আমার যে টার্গেট আছে এই দুটো একটা গেম খেলে ফেলি, যে আমি টাইমের মধ্যে টার্গেটটাকে ফুলফিল করতে পারলাম না পারি নাই, পারলে টার্গেট শেষ করতে পারলে টার্গেট জিতলো, আর না পারলে হচ্ছে টাইম জিতলো। এই যে ছোট্ট একটা গেম 20 মিনিট,
আমাদের তো ঘন্টায় ঘন্টায় পড়ে আছে, যখন একটা চ্যালেঞ্জ নিজেকে দেওয়া শুরু করে দেয় না, তখন দেখা গেছে যে তোমার কাজটা বোরিংনেসটা তো চলেই যায়, বরং তুমি নিজেকেই নিজের অজান্তে চেঞ্জ করে ফেলা। জাস্ট মানে কাজটাকে তুমি যেটা ভয় পাইতা, এটাই তোমার একটা গেম হয়ে গেল। এখন তোমার পড়ালেখা করা লাগে, প্রোগ্রামিং শেখা লাগে, এটা কিছু লাগে, 20 মিনিটই তো সময়, তোমার কাছে কিছুই লাগবে না। তো এই নিজেকে যত বেশি মানে ভুলাই ভালাই রাখা যায় আর কি, কারণ আমাদের মনের ভিতরে কিন্তু দুই চারটা বান্দর আছে, সেটা আছে যে এদিক দিয়ে হচ্ছে আমার, আচ্ছা ও মনে হয় এটা করলো, ওইখানে মনে এটা করলো, আচ্ছা ওই ছবিতে আপলোড দিয়েছিলাম কয়টা লাইক পড়ছে, অমুকে কমেন্ট করছে না করে নাই, আচ্ছা আরবার গিয়ে রিফ্রেশ দেই, লাইক কয়টা আসছে, লাইক কয়টা আসছে, আর কারা কারা হার্ট দিছে আমরা দেখি, কাকা হার্ট দিছে, এই জিনিসগুলো দেখতেছি। সো ওইটা করো, আমার কথা হচ্ছে তুমি করো, ওগুলো নিয়ে করো সমস্যা না, তোমার করা লাগবে, কারণ তোমার লাইফটা এনজয় করতে হবে। জাস্ট একটা পোর্শন বের করে দাও, 20 মিনিট করো, করলে তোমার লাইফ থেকে কিছুই হারাই যাবে না, কিন্তু তুমি বুঝতে পারবা যে আচ্ছা এই জিনিসটা আর তোমার জন্য সিরিয়াস কিছু জিনিস থাকতেছে না। যখন জিনিসগুলো তোমার কাছে নর্মাল হয়ে যাবে, তুমি এনজয় করবা আর নিজের অজান্তে তোমার লাইফটাই দাঁড়াই যাবে। থ্যাংক ইউ সো মাচ জঙ্কার ভাই, অনেক অ্যামেজিং কিছু একটা আইডিয়া দিচ্ছেন, অ্যান্ড দ্য জার্নি ওয়াজ ব্রিলিয়েন্ট, লাইক 3.7 থেকে বুয়েট। সো আমি বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস শিখলাম, একটা হলো অ্যানালগ টাইম বক্স, একটা হলো পড়াশোনার সাথে T20 খেলতে হবে, 2020 গেম, আর একটা হলো মনের বান্দরটাকে কন্ট্রোলে রাখতে হবে। সো দিস দ্য সামারি অফ দ্য ভিডিও, প্লিজ অ্যানালগ টাইম বক্স তৈরি করো, নিজেকে ডিসকানেক্টেড করো, তাহলে তোমার যেই কাজটা দরকার ওখানে ফোকাস করে যদি এক মাসও চেষ্টা করো ভাই, যেহেতু বুয়েটে চান্স পাইছে তুমি অনেক কিছু করে রাখতে পারো। 2 নম্বর, পড়াশোনার সাথে T20 খেলো, খালি পড়াশোনা যে কোনো T20 খেলো, অ্যান্ড মনের বান্দরটাকে কন্ট্রোলে রাখো। অ্যান্ড ফাইনালি, তোমার কোনো ফ্রেন্ড যদি থাকে যার মনের বান্দরটা অনেক বেশি দৌড়ে দৌড়ে করতেছে, তাকে ঝঙ্কার ভাইয়ের এই আইডিয়াগুলো শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।